ইসলামপুর বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে আজ এক মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসে। সেখানে INDI বা ইন্ডি জোটের কুশপুত্তলিকা দাহ করে ও তারা বিক্ষোভ দেখান। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী মহকুমা শাসকের দপ্তরের সামনে মোতায়েন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি আনন্দ মণ্ডল, উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির পক্ষ থেকে আজ মহকুমা শাসকের কাছে 10 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। সারের কালোবাজারি, কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে হবে সহ একাধিক দাবিতে আজকে স্মারকলিপি দেওয়া হয়। উত্তর দিনাজপুর জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি আনন্দ মণ্ডল বলেন, সারা রাজ্যের পাশাপাশি আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও মহকুমা শাসকের দপ্তরে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 10 দফা দাবি ভিত্তিক সোমবারের এই ডেপুটেশন দেওয়া হল। আগামী দিনে যদি দাবি পূরণ না হয় তবে বিজেপি আরো বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। এই বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কিষাণ মোর্চার সভাপতি আনন্দ মণ্ডল কি বলেছেন শুনুন। ডেপুটেশন কর্মসূচি কি কি ছিল যদি একটু বলেন। আপনারা জানেন, সর্বপ্রথমে আপনাদেরকে নমস্কার জানাই, কারণ আপনাদের মাধ্যমেই সারা বাংলার চাষি ভাইদেরকেও বলতে চাই, গোঘাটে যে আমাদের কৃষকদের উপরে যে অত্যাচার হয়েছে, পুলিশের নির্যাতন হয়েছে, আজ তাই নিয়েই সারা রাজ্য জুড়ে সমস্ত বিডিও অফিস, SDO অফিস আমাদের ডেপুটেশন চলছে। 10 দফা দাবিতে, কৃষকের 10 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন চলছে। যেমন এই 10 দফা দাবির মধ্যে রয়েছেন, যেটা আপনারা অবগত আছেন কিছুদিনের মধ্যেই, যে অকাল বর্ষণ একটা হলো। এই অকাল বর্ষণে কৃষকের যে আমাদের আলু চাষ চলছে, সেই আলু চাষের বীজ যারা রোপণ করেছিলেন তাদের সমস্ত বীজ নষ্ট হয়েছে মাটিতে। সেই তার একটা দাবি রেখেছি আমরা, যে পাঞ্জাব থেকে নতুন একটা বীজ এনে বিনামূল্যে চাষিদেরকে দিতে হবে। এবং আমাদের এই জেলায়, অন্যান্য জেলায়ও কি হচ্ছে, আমাদের জেলায়ও ধান, যে এখন ধানের সিজন চলছে, ধানের সিজনে 1 কুইন্টাল ধানে 10 কিলো ধান ঢলতা বাটা নিচ্ছে। এই 10 কিলো ধান, চাষির রক্ত জল করা মেহনত করা, খেটে খাওয়া চাষির ধানের 1 কেজি ধানও আমরা ঢলতা দিব না, তার একটা দাবি রেখেছি আমরা। যে সমস্ত সারের যে কালোবাজারি চলছে, আপনারা দেখবেন সমস্ত সারের বস্তার গায়ে লেখা থাকে 1350 টাকা, কিন্তু সেই সার নিচ্ছে 2200 টাকা, লেখা আছে 1150 টাকা, 1135 টাকা, নিচ্ছে 2200 টাকা। এই কালোবাজারিটা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার যে এই সারের ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকিটা চাষি পাচ্ছে না। এইখানকার পশ্চিম বাংলার সরকার সেই দালাল রাজের মাধ্যমে সেই সারের ভর্তুকিটা খেয়ে নিচ্ছে দালালেরা। এবং বর্তমানে যে আমাদের চাষি ভাইদের জন্য মাঠে মাঠে যে মাটির একটা পরীক্ষা করার কথা ছিল, সেই মাটি পরীক্ষা করে তার যে জৈব সার, সেই সারটা পরিবহন করতে হবে, সব জায়গায় দিতে হবে, সেটাও পাওয়া যাচ্ছে না। সেটা কে পরীক্ষা করছে? SDO সাহেব আজকে নাই, এনার প্রতিনিধি একজন ছিল, তিনিও বলতে পারছেন না। ইনি বলছে SDO সাহেব থাকলে পারে আবার বলবেন। এবং এই মাটির পরীক্ষারও এক একটা কাগজ দিতে দেয় সমস্ত চাষিকে, সেটাও আজ পর্যন্ত দেওয়া হয়নি। এবং এই যে সমস্ত ফসলের উপর কাটমানি নেওয়া হচ্ছে, সেই সমস্ত ফসলের কাটমানি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না নইলে ভারতীয় জনতা কিষাণ মোর্চা রাজপথে তৃণমূলের এগেনস্টে সমস্ত জায়গায় প্রতিবাদ সভায় সামিল হবে, এবং প্রতিটা ধান মান্ডি, কৃষক মান্ডিতে ভারতীয় জনতা কিষাণ মোর্চা সেখানে বিক্ষোভ প্রদর্শন করবে। এটাই আজকে আমাদের এখানে সেটা বার্তা দিলাম। কী আশ্বাস দিলেন? ইনি বলছেন আমরা সেটা যতটা আমরা সমস্ত আমাদের যা দপ্তর আছে সমস্ত দপ্তরে আজকে সেই খবর পাঠাবো, সমস্ত খবরের মাধ্যমে আমরা সেটা বন্ধ করার চেষ্টা করব। আমি বলছি আপনারা বন্ধ করলে ঠিক আছে, সমস্ত কৃষকরা বাঁচবে, যে সমস্ত গরিব মানুষ আছে তারা বাঁচবে, আর যদি বন্ধ না করেন আমরা রাস্তায় নেমে যাব। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 বাংলা। Thank you.
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজ চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।